जय माता दा। आज के आसछि जे कुम्भ राशिर शनि साढ़े साथी कत साल अब्दि भोग करते हैं आगे बोले मुझे सुनबें राशि निये किन्तु निजे जन्मचारे विचार करते जाबें ना। राशि होच्छे मेंटाल राशि नक्षत्र दिए दशा अंतर विचार करा हय सो देखते हैं। राशि होच्छे मेंटालिटी अपना कि मेंटाल लग्न लग्न होच्छे अपना स्थूल शरीर আপনার ভাগ্য অর্থ মোক্ষ কোথা থেকে আসবে সেটা বিচার বিচার হবে কিন্তু লগ্ন থেকে। তাই বলবো শুধু শুধু রাশি নিয়েই আপনি মাথামাত করবেন না। আমি যেটা বলছি এটা কিন্তু গোচর ফল বা ট্রানজিট ফল, কিছুই হলো না আমার, কিছু হচ্ছে না আমার, এগুলো কমেন্ট করে লাভ নেই। চার্ট দেখান, কোন জ্যোতিষকে চার্ট দেখাতে হবে আপনাকে, না দেখে বুঝতে পারবেন না আপনি। এবার দেখুন এই শনির সাথে সাথে আপনার কুম্ভ রাশির ক্ষেত্রে কী কী ফল ফলস্বরূপ দিতে পারে, তাই তো? কী ফল আপনাকে দেবে, কী কী আপনার ক্ষেত্রে শুভ বা নেগেটিভ ফল দিতে পারে। সাথে সাথে সবার জীবনে আসা উচিত, আমি বলবো আসলে মানুষ সঠিক মানুষ হয়, সঠিক গাইডলাইন চলতে পারে মানুষ। ৩০ বছর অন্তর অন্তর শনি সাহায্যে সব রাশির ক্ষেত্রে আসে, আমার আপনার সবার ক্ষেত্রে আসবে। এই সাহায্যে আপনি কত বছর অব্দি পাবেন? এখন চলছে কিন্তু আমরা দ্বিতীয় চরণ চলছে আপনার মকরের তৃতীয় চরণ, ধনুরাশির সাহায্যে শেষ হয়ে গেছে মকরের দ্বিতীয়, এবং মকরের তৃতীয় কুম্ভের দ্বিতীয় মিনের ফার্স্ট স্টেজ। এই সাথে আপনার কী ফল দেবে, কি আপনি ভোগ করতে পারেন বা কী কী আপনার হতে পারে। আপনার সাথে লাস্টেজ চলবে যে 2025 সালে লাস্টেজ চলবে, কাটবে হচ্ছে 2027 সালে কাটবে, 2027 সালে যখন মিনে দ্বিতীয় স্টেজ চলবে তখন আমার সাথে কাটবে। সাথে কী কী ফল দেয় জানতে ইচ্ছা করো, সাথে কী ফল দেয়? কে আপন কে পর তাকে চিনতে শেখায়। আপনার ৫০০ টাকা দরকার পাবেন ৫ টাকা, কে আপন কে পর চিনতে পারবেন। এই এই ডুবে গেলাম ঠিক একটা তলিয়ে এসে ভাত পার করে দিল, এই খেতে পাচ্ছে না খেতে পাচ্ছে, চাল নেই চাল জুটিয়ে দেবে। শনি হচ্ছে ন্যায়ের দেবতা, অন্যায় করবেন ভোগ করবেন, ভালো কাজ করবেন ভালো ফল পাবেন, চিরিকিমাজি করবেন খারাপ ফল পাবেন। সৎ থাকলে শুনি আপনাকে সন্তুষ্ট হবে, সৎ না থাকলে কিন্তু আপনাকে ডুবিয়ে ছেড়ে দেবে। শাশুড়ি যা নিয়ে যায়, শাশুড়ি যা আপনার নিয়ে যায় সব কিছু ব্যাক করবে সমুদ্রের মতো। আপনার 2027 সাল অব্দি আপনার সাথে চলবে। কিন্তু ভাবেন তো আমি কী করে চলবো, আমি শনি তো চালাবে, শনি মানে না, শনি বাঁচিয়ে রাখে। শনি চায়, শনি হচ্ছে লোহার গাড়ি, টুক 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 করে যাবে। তৃতীয় বৃহস্পতি আপনাকে ভালো ফল দিয়ে যাবে, সাথে চলা ধরুন রাহু ভালো ফল দেবে না। এবারে আপনার চাঁদ দেখতে হবে, জন্মচাঁদ দেখতে হবে, কি লগ্ন আছে আপনার, কি রাশি আছে, কোন ডিগ্রি আছে, কোথায় কোন গ্রহ আছে, সেটা বিচার করে দেখতে হবে যে আমি সাশ্রী কতটা প্রভাব পাচ্ছি। শনি কোথায় আছে, শনি আপনার অষ্টম আছে, তৃতীয় দিনে দেখতে হবে, না দেখলে কিছু বলা যাবে না, দ্বিতীয়তে দেখতে হবে। এবার দেখুন আপনার যে পঞ্চমপতি বুধ সে কোথায়, সাশ্রীর যে জায়গাটা বলতে চাইছি সবার ক্ষেত্রে শুনতে খারাপ লাগে হয়তো, আমি বলছি শুনতে খারাপ লাগে, সাশ্রী কিন্তু সঠিক মানুষ তৈরি করে, যে জিনিস সহজে পেতে সেই জিনিস কষ্ট করে আপনাকে পেতে হবে, এটা সাথে আমি চাইছি কষ্ট করে পান। আপনি বসে থেকে থেকে পাপ কামাবেন ওটা শনি দেবে না। সর্ব অশান্তির পরে একটা সূক্ষ্ম আলো দিয়ে গেল, সুখের আলো দে সাথে, খেতে পাচ্ছেন না ঠিক একদিন এসে অন্ন দিয়ে গেল, এটা সাথে প্রচুর প্রতীক্ষার পর, প্রচুর ধৈর্যশীলের পর একটা জিনিস পাবেন, এটা সাথে
তাহলে কি হবে, তাহলে কিন্তু পরে আমি কিন্তু সে যারা বুঝতে পারবেন যে সাহায্য আপনার জীবনে গেছিল, তাহলে আপনি কিন্তু সেবা কী করবেন, মানে মৃতবায়ী হবেন, আপনি বুঝে শুনে চলতে পারবেন, আপনার বুদ্ধি খুলবে, এটা ঠিক ন্যায় কি বেন্যায় ঠিক বুঝতে পারবেন। শনির আর্দ্র দেবতা হচ্ছে দক্ষিণাকালী, যেটা আমাদের নবদ্বীপে আগমবাগিস শ্রী কৃষ্ণানন্দ আগমবাগিস কৃষ্ণানন্দ আগমবাগিস জায়গাটা তৈরি করে দিয়ে গিয়েছিল। উত্তম মাকে দেখেছিলেন, মায়ের দর্শন পেয়ে মায়ের রূপ উঠেছিলেন, ওটাই ফার্স্ট তন্ত্র যে জায়গা আসে হচ্ছে নবদ্বীপে কৃষ্ণানন্দ আগমবাগিস আগমশ্রী পাড়ায়, তারপর সব এসেছে। আগমশ্রী পাড়ায় যে কৃষ্ণানন্দ আগমবাগিস যে মাকে দেখেছিলেন, মায়ের পুজো করেছিলেন, তখন কিন্তু গঙ্গা এখানে গঙ্গা ছিল না। যা নবদ্বীপ জেলার বাসিন্দা আছেন তারা জানতে পারবেন, বেদরাপাড়া গুমটি দিয়ে যে জায়গাটা পোলটা বেরিয়ে গেছে সেটাই গঙ্গা ছিল, এদিকে গঙ্গা ছিল না। তার সাথে সাথে শনিদেবকে সন্তুষ্ট করতে গেলে এক নম্বর করতে হবে আপনাকে হনুমান চালিসা পাঠ করতে হবে, শনির সাথে সাথে প্রতিকার প্রতিরোধ বলতে বলতে কি করতে হবে, আপনাকে হোমযজ্ঞের মাধ্যমে তাকে সন্তুষ্ট করতে হবে। সাহসাতেই আসা দরকার আমার জীবনে। মিথুন তুলার কুম্ভ হচ্ছে বায়ু রাশি, তো এরা আবেগে চলে প্রচুর প্রচুর, মাঝে মধ্যে প্রচুর কিন্তু আবেগে করে কথা বলে ফেলে, এই করবো সেই করবো, কিন্তু করতে পারছে না। এই কুম্ভের রাশির মালিক কিন্তু শনি, তবু সে তাকে সাহসাতে ভোগ করতে হচ্ছে, বিদেশে গিয়ে তাকে কর্ম করতে হচ্ছে। আমি দেখিয়ে দেবো, পুষ আঙুল দিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দেবো, তা বিদেশে কর্ম করতে, বিদেশ বাড়ি বাইরে পাঠাবে শনির সাহায্যে। বাড়ি থেকে দূরবর্তী স্থানে আপনাকে কিন্তু স্থান পরিবর্তন করাবে এই শনির সাথে সাথে। ওখানে গিয়ে কর্ম করতে গিয়ে দেখি বাড়িতে বাড়িতে ভাবছেন যে ভালোই ছিলাম, মা রান্না করে দিচ্ছিল বা বউ রান্না করে দিচ্ছিল, ওখানে নিজে নিজেকে রান্না করে ফুটিয়ে খেতে হচ্ছে, এই যে কষ্টটা, এটাই সাথে সাথে। শনি একটা কথাই বলে, কর্ম করো, কুঁড়ো হয়ে থেকো না, কর্ম করো ন্যায় হয়ে চলো, তোমার পাশে আমি আছি, অন্যায় করবে তোমার পাশে আমি নেই, ছিলাম না থাকবো না, এটাই শনি। শনি সবসময়ের জন্য একটা কাজই করে, ন্যায়ের বিচার করে। তুমি আমাকে ঘুষি মারবে, তোমাকে ভাতে মারবো, এটাই শনি। শনির প্রচুর জ্ঞান, প্রচুর সে একটা আধ্যাত্মিক দেবতা। শনি ছাড়া তন্ত্র খেয়ে হয় না, শনি ছাড়া অধ্যাপসা হয় না, শনি ছাড়া স্পিরিচুয়াল পাওয়ার আসে না। এই সাড়ে সাথে 2017 সালে আমরা চলবে, সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো আপনাদের ক্ষেত্রে, হনুমান চালিসা পাঠ করুন, ডোমদের দান করুন, মন্দিরে দান করুন, কোনো যারা খুবই দরিদ্র তাদের দান করুন, নাহলে কিন্তু আপনি পার পাবেন না। শুনে সাহায্যে লাইফ আসার দরকার আছে, সবার জীবনে আসে, আমার জীবনে সবার জন্য আসবে, চাইছি আমি আসুক। এদের বিবাহের জন্য খুব ভালো হয় না, এই অনেক ব্যাখ্যা আছে, অনেক ব্যাখ্যা আছে, এবার ব্যাখ্যা বলতে গেলে টাইম কেটে যাবে, ঘন্টার পরে ঘন্টা কেটে যাবে। দ্বিতীয় চরণ মানে হচ্ছে শনি কিন্তু 5 নভেম্বর ডুববে হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ঢুকবে, 5 নভেম্বর বৃহস্পত নক্ষত্রে ঢুকবে। এবার দেখুন আমরা কি নক্ষত্রে জন্ম, যদি আপনার শতবর্ষ নক্ষত্রে জন্ম হয় তো একটু কিছুটা ভালো ফল পাবেন, যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয় 25 নম্বর নক্ষত্র বৃহস্পতি দশে জন্ম হয় তাহলে কিন্তু খুব একটা শুভফল পাচ্ছেন না, আপনি বৃহস্পতি সেখানে ঢুকছে। তাই বলবো হনুমান চালিসা পাঠ করুন, হনুমানকে পুজো দিন, কি পুজো দেবেন, লাড্ডু তুলসী পাতা দিয়ে বাবাকে ভোগ দেবেন, অন্যায় কাজ করবেন, অন্যায় থেকে বিরত থাকুন, ন্যায় আসুন, ন্যায় ভালো ভালো পাবেন দর্শক বন্ধু। আর বিষয় জানতে গেলে আমাকে যোগাযোগ করতে হবে। আগামী 14 অক্টোবর 2023 শনিবার থাকবো তারাপীঠে, ওখানে যেখানে হোম যোগ ক্রিয়া করা হবে, গোদ প্রশমিত করা হবে,
যারা যোগাযোগ করেন সেটা যোগাযোগ করতে পারেন। জয় মাতা জগর বামদেব।